আসসালামু আলাইকুম জেএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। এবং যেহেতু এখন মহামারীর সময় চলছে, তোমরা সবাই নিজ নিজ ঘরে নিরাপদে অবস্থান করবে। তো যাই হোক, আজকে আমরা জেএসসির গণিত বিষয়ের 11তম অধ্যায় অর্থাৎ তথ্য উপাত্ত বা আমরা যেটাকে পরিসংখ্যান বলে থাকি সেই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো চলো আমরা আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরুতে আমরা সবাই একটু নিজে নিজে নিজকে কোশ্চেন করি যে আসলে এই পরিসংখ্যান বিষয়টাকে আমাদের মনে পড়লো কিনা, কারণ তোমরা এই বিষয়টা ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনে ইতিমধ্যে জেনে এসেছো বা করে এসেছো। তারপর আমি চেষ্টা করব তোমাদের পরিসংখ্যান বিষয়ে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে দেখব। তো চলো শুরুতে আমরা পরিসংখ্যানের বিষয়টি একটু জানি। পরিসংখ্যান বলতে আসলে আমরা বুঝি আমাদের যে সব ধরনের তথ্য বা উপাত্তগুলো থাকে তার ভিতরে যে সমস্ত সংখ্যাগুলো অর্থাৎ সংখ্যাভিত্তিক অর্থাৎ নাম্বারযুক্ত সেই সংখ্যাগুলোকে আমরা বা সেই ঘটনাগুলোকে আমরা কী বলবো? পরিসংখ্যান। অর্থাৎ সংখ্যাভিত্তিক কোনো তত্ত্ব বা ঘটনাকে পরিসংখ্যান বলে। যেমন মনে করো তোমাদের অষ্টম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর হলো 25, 45, 40, এইভাবে আমরা 30 পর্যন্ত। তো এই যে নাম্বারগুলো আমরা 20 জন স্টুডেন্টের নাম্বার 20 রকম সংখ্যা পেলাম, এই সংখ্যা সমূহকে বলা হয় পরিসংখ্যানের উপাত্ত বা এই সংখ্যার টোটাল বিষয়টাই আমাদেরকে একবার সংক্ষিপ্ত ভাষায় আমরা বলি পরিসংখ্যান, আর প্রত্যেকটাকে বলা হয় পরিসংখ্যানের উপাত্ত। তো চলো আমরা বিস্তারিত আলোচনার আগে দেখি আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালে বা আমরা কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসলে আজকের আলোচ্য বিষয় হলো প্রথমে পরিসংখ্যানের বিভিন্ন বিষয়ে ধারণা দিব, তারপরে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব এবং সেই গণসংখ্যা নিবেশন সারণী থেকে কীভাবে গাণিতিক গড় নির্ণয় করা যায় এই তিনটি বিষয় জানবো, এবং সর্বশেষ তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। তো আমরা সকলেই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখব। তো চলো প্রথমে আমরা শুরু করি তত্ত্ব বা উপাত্তের শ্রেণী বিন্যাস নিয়ে। পরিসংখ্যানের উপাত্ত আসলে কয় ধরনের হয়ে থাকে? সাধারণত দুই ধরনের উপাত্ত থাকে, একটাকে বলি আমরা অবিন্যস্ত উপাত্ত আর একটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত সেই উপাত্ত যে উপাত্তগুলো কোনো ক্রম অনুসারে সাজানো থাকে না, অর্থাৎ এলোমেলো থাকে। যেমন উদাহরণস্বরূপ এই এক্সাম্পলটাই তোমরা সবাই খেয়াল করো, এখানে 25, 45, 40, 20, 35, 30 এলোমেলোভাবে সংখ্যাগুলো সাজানো, কোনো ক্রম অনুসারে সাজানো থাকে না। এই ধরনের যদি উপাত্ত আমরা পাই সেটাকে বলবো অবিন্যস্ত। এরপরে পরবর্তী যেটা আমরা পাবো সেটা হলো বিন্যস্ত। বিন্যস্ত বিষয়টা কি? এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ক্রম অনুসারে আমরা সাজিয়ে রাখবো বা সাজানো থাকবে। যেমন দেখো ঠিক আগের উদাহরণটাই আমরা যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে যাই, তাহলে দেখো এটা একটা গুছানো বা বিন্যস্ত উপাত্তে পরিণত হলো। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা একটু দেখতে হবে সেটা হলো আমরা তো মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে বিন্যস্ত অবিন্যস্তকে বিন্যস্ত করতে পারি, তবে সব থেকে সহজতর উপায় হলো শ্রেণীবিন্যাসের সাহায্যে অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত পরিণত করা। আমরা এই ভিডিওতে মূলত এই বিষয়টাই সবাই বুঝবো বা এটা নিয়েই আলোচনা করা হবে। তো তার আগে চলো আমাদের উপাত্তের যদি গণসংখ্যা সারণী তৈরি করার দরকার হয় তাহলে আমাদের কী কী বিষয়গুলো খেয়াল করতে হবে বা ধাপগুলো কী কী হবে? তো চলো প্রথম ধাপ, সবার প্রথম বা সর্বপ্রথম কাজ হলো পরিসর নির্ণয় করা। অর্থাৎ আমি যে কাজটা করব, কাজটা আমি কোথা থেকে স্টার্ট করব, কোথায় গিয়ে শেষ করব, এই পরিসরটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপরে আমরা শ্রেণীর সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ কতগুলো শ্রেণীকে আমাদের এই তত্ত্বগুলোকে বিভাজন করতে হবে। তারপরে আমরা শ্রেণীর ব্যাপ্তি নির্ণয় করব। শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করার পরে আমরা ট্যালির সাহায্যে বা ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় করব। এই চারটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের অবিন্যস্ত উপাত্তকে আমরা খুব সহজেই বিন্যস্ত উপাত্তে পরিণত করতে পারবো এবং পরবর্তীতে এর সাহায্যে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো। তো চলো আমরা এক এক করে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। পরিসর, আমরা যে বিন্যস্তের নিয়ে কাজ করব
সে বিন্যাসের সর্বোচ্চ সংখ্যা যেটা থাকবে তা থেকে আমাদের যে বিন্যাসের সব থেকে যে ছোট সংখ্যা তাকে বিয়োগ করব। এই বিয়োগ ফলের সাথে আমরা এক যোগ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটাই হবে আমাদের কি ওই উপাত্তের পরিসর। এরপরে চলো আমরা শ্রেণীর সংখ্যার বিষয়টা একটু আলোচনা করে আসি। শ্রেণী সংখ্যার বিষয়টা হলো পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করি তাহলে আমরা শ্রেণী সংখ্যা পাব। সেই ক্ষেত্রে আমরা সবসময় পূর্ণ সংখ্যা বিবেচনা করব। যেমন পরিসর যদি হয় 41 এবং শ্রেণী ব্যাপ্তি যদি হয় 5 তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হবে 41কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 8.2 যা পূর্ণ সংখ্যা নয়। সুতরাং এদেরকে একে আমাদেরকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে, অর্থাৎ 8 এর পরে পূর্ণ সংখ্যা হলো 9। তাহলে সেই এই ক্ষেত্রে আমাদের শ্রেণী সংখ্যা আমরা কত পাবো? 9। এরপরে চলো আমরা একটু ট্যালি নিয়ে আলোচনা করি। ট্যালি আসলে প্রত্যেকটা সংখ্যা কোন নির্দিষ্ট শ্রেণীতে পড়ে সেই শ্রেণীকে নির্দেশ করার জন্য আমরা বিশেষ দাগের সাহায্যে এক ধরনের চিহ্ন প্রকাশ করি যাকে ট্যালি বলা হয় বা ট্যালি বলে। তো দেখো আমরা এখানে হাইলাইটিং করে বিষয়টা বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে দেখো 1, 2, 3, 4 এবং আড়াআড়িভাবে একটা দাগ আছে, এটাকে বলা হয় পঞ্চম দাগ। অর্থাৎ কোনো শ্রেণীতে যদি পরপর 4টি সংখ্যা থাকে এবং যখন পঞ্চম সংখ্যাটা চলে আসবে তখন আমরা ওই 4-এর প্রথম থেকে এবং শেষটার কোনাকোনি একটা বা আড়াআড়িভাবে আমরা কী করবো একটা দাগ দিব, এটাকে একটা আটি বলে। তো পঞ্চম আটি। এরপর গণসংখ্যা, অর্থাৎ প্রত্যেক শ্রেণীতে যতগুলো টালি চিহ্ন পড়বে তার সংখ্যাটাই হবে কি গণসংখ্যা, এবং এই গণসংখ্যার টালির বিপরীতে আমরা গণসংখ্যা কলমে লিখব। এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই একটা উদাহরণ দেখব, তখন আশা রাখি আর একটু আমরা সবাই ক্লিয়ার হতে পারবো। তো চলো আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। খেয়াল করো আমরা এখানে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দিলাম বা দেওয়া আছে। আমাদের এটা কি করতে হবে? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমে কি করতে হবে? আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করার জন্য খেয়াল করো আমাদের সর্বোচ্চ সংখ্যা লাগবে এবং সর্বনিম্ন সংখ্যা লাগবে। তো এইখানে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখো এই 88 হলো আমাদের এই শ্রেণী ব্যাপ বা এই উপাত্তের সর্বোচ্চ সংখ্যা এবং 63 হলো সর্বনিম্ন সংখ্যা। এখন আমরা যদি সেই অনুসারে এদেরকে লিখি তাহলে 88 হলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন কি 63। এখন পরিসরের সূত্র কি বলেন? সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করব, বিয়োগ ফলের সাথে আমরা এক যোগ করব। ওকে, তো চলো সর্বোচ্চ সংখ্যা কত আমার? 88। 88 লিখলাম, 63 লিখলাম, বিয়োগ করব তার সাথে এক যোগ হবে। তো বিয়োগ করলে কত হয় দেখো? 25। তো 88 থেকে 63 বিয়োগ করলে আমরা পাই 25, তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে যোগ ফল হয় কত? 26। তাহলে এটা হলো কি আমাদের পরিসর। তাহলে এখন পরিসরের পরে আমাদের প্রয়োজন হলো শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করা। তো শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করার আগে আমাদেরকে শ্রেণী ব্যবধানটা নির্ধারণ করতে হবে। তো শ্রেণী ব্যবধান নির্ধারণের নির্দিষ্ট কোনো নিয়ম নাই, সাধারণত আমরা সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 15 পর্যন্ত শ্রেণী ব্যবধান ধরতে পারি। তো আমরা এখানে মনে করলাম শ্রেণী ব্যবধান আমরা ধরলাম 5। যদি 5 ধরি তাহলে দেখো আমাদের শ্রেণীর সংখ্যা কত হয়? 26কে যদি 5 দ্বারা ভাগ করি অথবা 26/5 তাহলে হচ্ছে 5.2। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে শ্রেণী সংখ্যাকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। তাহলে 5-এর পরে পূর্ণ সংখ্যা কত? 6। অর্থাৎ তাহলে আমরা এখানে শ্রেণী সংখ্যা নিব 6। তাহলে চলো আমরা এই বিষয়টাকে এখন তালিকায় উপস্থাপন করি। দেখো আমরা যদি সব তৈরি করি তাহলে আমরা আগেই বলেছি যে আমাদের সর্বনিম্ন সংখ্যা 63, সর্বোচ্চ সংখ্যা 88 এবং আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা যেটা আমরা শ্রেণী ব্যাপ্তি ধরলাম 5 করে। সবাই একটু খেয়াল করে দেখো শ্রেণী ব্যাপ্তি আমরা 5 করে ধরেছি। এই অনুসারে আমাদের শ্রেণী সংখ্যা হয় 1, 2, 3, 4, 5, 6। আমাদের যদিও 5.2 এসেছিল, আমরা এটা 5-এর পরবর্তী সংখ্যা হয় 6। তাই আমরা কি করি 6টা শ্রেণীতে
এই উপাত্তগুলোকে ভাগ করার জন্য শ্রেণীব্যাপ্তি নির্ধারণ করি। অর্থাৎ 63 থেকে 5 ঘর ব্যবধান করে আমরা 92 পর্যন্ত মোট কয়টা ঘর করলাম? 6টা ঘর করলাম। অর্থাৎ কিভাবে করা হলো একটু খেয়াল করবে, 63, 64, 65, 66, 67, দেখো মোট কত ঘর হয়? 5 ঘর। তো 5 ঘর ডিফারেন্স করে একটা শ্রেণী তৈরি করতে হবে। তো আমরা এইভাবে শ্রেণী তৈরি করলাম। এখন আমাদেরকে খেয়াল করতে হবে আমরা 63 থেকে 67 আমার মোট কতগুলো সংখ্যা এখানে বিদ্যমান একটু গুণে দেখবা। দেখো গুণে দেখো আমরা 4টা সংখ্যা এখানে খুঁজে পাই। তো এজন্য আমরা কি করি, এখানে 4টি দাগ দিয়ে থাকি। এরপর দেখো 68 থেকে 72 এখানে মোট আমার সংখ্যা আমি খুঁজে পাই 5টি। তো এখানে আমরা কি করি, খেয়াল করে দেখো 4টি দাগের পরে কোনাকুনি বা আড়াআড়িভাবে একটি দাগ দিতে হয়, যেটা আমি আগে টালি অংশে আলোচনা করে এসেছি যে 4টি দাগ সংখ্যার পর যদি আর একটা সংখ্যা ওই শ্রেণীতে আমরা পাই তাহলে আড়াআড়ি দাগ দিয়ে এটাকে বন্ধ করে দিতে হয় বা আটি বাঁধতে হয়। অর্থাৎ 5টি হলে একটি আটি হবে। আচ্ছা এরপরে দেখো 73 থেকে 77 এই ঘরে আমার মোট উপাত্তের সংখ্যা আমি পেয়েছি কতটি? 7টি। অর্থাৎ তাহলে আটি, একটা আটি এবং দুটি কাঠি, তাহলে মোট কত হয়? 5 আর 2 7। 78 থেকে 82 দেখো একইভাবে 4 এবং 83 থেকে 87 দেখো 4 এবং 88 থেকে 92 1। তো খেয়াল করে দেখো আমাদের উদাহরণে আমরা 25 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বারের কথা বলেছিলাম। তো আমাদের এখানে টালি হিসাব করে যখন গঠন সংখ্যা আমরা লিখব 4 5 7 4 4 1 যোগ করে দেখো টোটাল 25। অর্থাৎ আমার টালি সংখ্যা এবং গঠন সংখ্যা সমান। এই হলো আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই মনোযোগ দিয়ে কীভাবে টালি নির্ণয় করতে হয় সেই বিষয়টা একটু দেখব। আসলে এটা এক একজন এক এক রকম তৈরিভাবে নির্ণয় করতে পারে, তবে আমি যে প্রসেসটা ফলো করি সেটা হলো আমরা যেমন প্রথমে এখানে 72 সংখ্যাটা দেখলাম, প্রথম সংখ্যা 72, তাহলে 72 এই শ্রেণী ব্যাপ্তির কোন শ্রেণীতে পড়ে সেটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 68 থেকে 72 এই শ্রেণী ব্যাপ্তিতে এই 72 সংখ্যাটা পড়ে। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা হালকা করে এটাকে কেটে দিব, কেটে দিয়ে 68 থেকে 72 ঘরে একটা দাগ দিব। এভাবে আমরা পরবর্তীতে 85 দিকে আগাবো। 85 দেখো কোন ঘরে পড়ে একটু খেয়াল করো, দেখো 83 থেকে 87 এই ঘরটাতে, অর্থাৎ এই শ্রেণী ব্যাপ্তিতে 85 সংখ্যাটা পড়ে। তাহলে 85টা আমি কেটে দিয়ে এই 83 থেকে 87 এইখানে আমি একটা দাগ দিব। একইভাবে আমরা 78-এর জন্য দেখবো 78 কোন ঘরে পড়ে, দেখো 78 থেকে 82 এই ঘরে 78 সংখ্যাটা পড়ে, একটা দাগ দিব। 84টা কোন ঘরে পড়ে, 83 থেকে 87 এই ঘরে, তো এখানে আর একটা দাগ দিব। একইভাবে 78 থেকে কোথায় পড়ে দেখি, 78 থেকে 82 এই ঘরে পড়ে। 75 কোন ঘরে পড়ে খেয়াল করো, 73 থেকে 77 এই ঘরে পড়ে, তো আমরা এখানে একটা দাগ দিব। এরপর 69 কোন ঘরে পড়ে আমরা যদি একটু খেয়াল করি, 68 থেকে 72 এই ঘরে 69 আছে। আমি একইভাবে 67 দেখো প্রথম শ্রেণীতে আছে, 63 থেকে 67 আমি এখানে দাগ দিব। 88 একদম সর্বশেষ যে শ্রেণী সেখানে 88টা বিদ্যমান, ওকে। একইভাবে আমরা 80টা খেয়াল করে দেখো কোন ঘরে আছে, 78 থেকে 82 এখানে 80 আছে। এরপর দেখো 74 সংখ্যাটা, 74 কোথায় আছে খেয়াল করো, 73 থেকে 77 এই ঘরে 74 বিদ্যমান। একইভাবে 77 দেখো 77 কোথায় আছে, 73 থেকে 77 এই ঘরে। এরপর 79 78 থেকে 82 এই ঘরে। এরপরে 69 পড়ছে 68 থেকে 72 এই ঘরে। এরপরে 74টা আমরা একটু খেয়াল করি, 73 থেকে 77 এই ঘরে পড়লো। এরপর দেখো 73, এখন একটা বিষয় খেয়াল করতে হবে, 73 থেকে 77 ঘর দেখো আমরা অলরেডি 1 2 3 4 দাগ কিন্তু দিয়ে দিছি। যখন পঞ্চম টালিটা চলে আসবে তখন আমরা কি করব, এই কোনাকুনি যেটাকে বলে আড়াআড়িভাবে একটা দাগ দেব। অর্থাৎ তাহলে দেখো 1 2 3 4 5, অর্থাৎ এইরকম একটা আটি আমরা তৈরি করব। এই আটি
কটা কাঠি থাকবে? পাঁচটা কাঠি। ঠিক একইভাবে 83 এই ঘরে, 65 যদি আমরা খেয়াল করি তাহলে এই ঘরে দেখতে পাবো, 75 একইভাবে একটু গ্যাপ দিয়ে দাগ দিব যেন বুঝতে সুবিধা হয়। এরপর 69, 69টা আমরা যদি খেয়াল করি এই ঘরে আছে, দেখো এখানে কিন্তু অলরেডি 4টা দাগ আছে, সুতরাং এখন আমাকে পঞ্চম দাগ দেওয়ার জন্য কোনাকুনিভাবে দাগ দিতে হবে। আচ্ছা 63, 63, এরপর 75, 75, 86, 86 যদি খেয়াল করি এখানে, আচ্ছা 66, 66টা আমরা এই ঘরে পাবো। দেন 71, সর্বশেষ 71 কোথায় পেলাম আমরা? 68 থেকে 72-এর ঘরে 71। এখন আমাদের ট্যালির নির্ণয় করা শেষ, এখন আমরা এই ট্যালি গুনে গুনে গণসংখ্যা বা ঘটন সংখ্যাটা লিখে দিব। তাহলে খেয়াল করো, প্রথম শ্রেণীব্যাপ্তিতে 1, 2, 3, 4 চারটা ট্যালি আছে, অর্থাৎ তাহলে আমরা এখানে গঠন সংখ্যা হবে 4। এখানেও 4টা আছে, এখানে দেখো 5টা আর 2টা, 7টা, এখানে আছে 5টা, এখানে আছে 4টা, এখানে আছে 1টা। এই মোট গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট কত পাই? দেখো খেয়াল করো, 8, 15, 20, 24 আর 1 25। খেয়াল করে দেখো, আমাদের এখানে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বর নিচে দেওয়া ছিল, সুতরাং আমাদের গঠন সংখ্যা আমরা নির্ণয় করা শিখলাম। তো আমরা এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শিখলাম, তারপরে এখন আমরা শিখব কিভাবে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকলে সেই সারণী থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারব। তো চলো আমরা এই উদাহরণটাকে গাণিতিক গড়ে কনভার্ট করি। তো দেখো, এটা হলো আমাদের গাণিতিক গড়ের জন্য আমাদের একটা সক তৈরি করতে হবে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যেটা দেওয়া আছে সেটা আমরা তুলব, এবং গণসংখ্যাকে আমরা প্রত্যেকটা গণসংখ্যাকে আমরা ইন্ডিভিজুয়ালি শ্রেণীর মধ্যমানের সাথে গুণ করে গুণ ফলটা আমরা একসাথে লিখব। এজন্য আমাদের গণসংখ্যাকে আমরা fi এবং শ্রেণীর মধ্যমানকে আমরা xi নামে নামকরণ করি, এবং গণসংখ্যা গুণন শ্রেণীর মধ্যমান আমরা এই চতুর্থ ঘরে লিখব। তবে এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, শ্রেণীর মধ্যমান নির্ণয় করা খুবই সহজ। বিষয়টা কেমন? শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চ সীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 25 যোগ 34 একে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 29.5। একইভাবে 35 যোগ 44 তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 39.5। 45 যোগ 54 আমরা যদি ভাগ 2 দিয়ে করি তাহলে পাবো 49.5। এটা বের করার পরে আমরা এই 5 এবং 29.5 এই দুইটা ঘরকে গুণ করে আমরা পরবর্তী চতুর্থ ঘরে গুণফলটা লিখব, এবং সর্বশেষ আমরা গণসংখ্যার মোট যোগফলটাকে এখানে এন আকারে লিখব, এবং xi এবং fi এর গুণফলের যোগফল আমরা নিচে লিখব। এরপরে আমরা যে সূত্র শিখেছিলাম বা আমাদের বইতে সূত্র আছে, সেই সূত্র অনুসারে আমরা মানটা বসিয়ে দিব, অর্থাৎ 1/n, অর্থাৎ আমরা এই fi xi এর যে যোগফল সেটাকে আমরা n দ্বারা ভাগ করলে আমাদের গাণিতিক গড় নির্ণয় করা সম্ভব বা আমরা পেয়ে যাব। তো আশা রাখি তোমরা বিষয়টা বুঝেছো। এই বিষয়টা আরও বোঝার জন্য তোমাদের পাঠ্য বইয়ের কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু সবাই দেখে নিবে। আর তার পাশাপাশি আমার পক্ষ থেকে একটা বাড়ির কাজ আছে, তোমরা এটা অবশ্যই করে রাখবে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবে, এবং এই সারণী তৈরি করার পরে তোমাকে অবশ্যই গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তো পরবর্তী ভিডিও আমরা আশা রাখি নেক্সট উইকে দিয়ে দিব, সেখানে আমরা বিস্তারিত আরও আলোচনা করব। তো সেই আশা ব্যক্ত করে যদি কোনো প্রয়োজন হয়, এটা আমার নাম্বার, আমাকে তোমরা সবাই ফোন দিতে পারবে, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার করার জন্য। তো আশা রাখি সবাই ভালো থাকবে, ধন্যবাদ।